वेलकम टू असम। आज আপনাদেরকে নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতনের একটা ছোট্ট গ্রাম ঘোরাতে। এই গ্রামে ভারতবর্ষের 9টা স্টেটের গ্রাম্য পরিবেশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাদের কালচার, জীবনযাত্রা এবং বাড়িঘরের স্ট্রাকচার সবকিছুই এখানে দেখতে পাবেন। এই গ্রাম ঘোরার জন্য আপনাদেরকে খরচ করতে হবে মাত্র মাথাপিছু 20 টাকা করে। अच्छा सृजनी शिल्प ग्राम किन्तु सकाल 9:30 থেকে বিকেল 4:30 অবধি আপনারা টিকিট পাবেন আর খোলা থাকে হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। সৃজনী শিল্প গ্রামে পার হেড 20 রুপিস করে টিকিট। ভেতরে ক্যামেরা দিয়ে ভিডিও করা এলাউ নেই, ফোন দিয়ে আপনারা ভিডিও করতে পারেন। ঢুকেই প্রথমে এখানে কিন্তু একদম পুতুল নাচের পুতুল দেখতে পেলাম ঘোড়ায় বসে। আসুন। গ্রামের নাম সৃজনী শিল্প গ্রাম। যেমন নাম তেমনি সুন্দর সাজানো, প্রত্যেকটা কোণায় কোণায় রয়েছে শিল্পের ছোঁয়া। এবং গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট হাটও বসে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারবেন। আচ্ছা এখানে দেখুন মার্কিং করা আছে, বাস সাইডে চলে গেলে অফিস সেকশনগুলো পাবেন, আর এখানে দেখুন আদিক্রান্তি, এই ডান দিকে চলে গেলে আপনারা এই জিনিসগুলো পাবেন। বড় পুতুল, এগুলো হচ্ছে কাঠ বা মাটি দিয়ে তৈরি হয়। তো এটা এখানে লেখা রয়েছে, আমি জাস্ট পড়ে আপনাদেরকে ছোট্ট করে বললাম। স্কাল্পচারগুলো রয়েছে কাঠের, পাথরের, বিভিন্ন রকম। এটা স্কাল্পচার পার্ক, খুব সুন্দর দেখুন, কাঠ দিয়ে করা। এখানে বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গবাসী হয়ে পশ্চিমবঙ্গটাকেই প্রথমে দেখি। আসুন। প্রথমেই এখানে একটা তুলসী মঞ্চ, আচ্ছা এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর সেই পুরনো আমলে যেরকম শোকেসে লক থাকতো সেই রকম লক। এটা কিন্তু কম বেশি আমরা আমাদের মামার বাড়ি, দিদার বাড়িতে দেখেই এসেছি। দিদারা তাদের ধন সম্পত্তি এর ভেতরে এভাবে লক করে রেখে দিত। এখানে ছৌয়ের মুখোশ কিভাবে তৈরি হচ্ছে সেটার একটা স্ট্রাকচার করা রয়েছে। এখানে বিষ্ণুপুরের ঘোড়া কতটা বিখ্যাত আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের পশ্চিমবঙ্গের হস্তশিল্পের অন্যতম একটা দিক হলো ডোকরা। ডোকরা আমার নিজেরও পার্সোনালি খুব পছন্দ, আর এখানে ওগুলোই রয়েছে খুব সুন্দর। পরের ঘরে যাই। এটা হলো 2 নম্বর ঘর, ডাকের সাথে সরস্বতী। পাথরের রাধা কৃষ্ণ, কি সুন্দর দেখুন এইগুলো। এগুলো হচ্ছে সমস্ত বাদ্যযন্ত্র, বাউলের একতারা টাকতারা এগুলো। সত্যি কথা বলতে বাকিগুলোর আমি নাম জানি না, শুধু একতারাটাকেই চিনতে পারলাম। নামগুলো লেখা নেই, নামগুলো লেখা থাকলে আরো বেশি বেটার লাগতো। আমাদের সংস্কৃতির অন্যতম অংশ দুর্গাপূজো। এক চালায় দুর্গা প্রতিমা, প্রতিমা তো নয় আঁকা, এটা পটচিত্র। কি সুন্দর হাতের কাজ দেখুন। এখানে ঢোল, ঢাক, আর এদিকেও রয়েছে খুব সুন্দর সাজানো আরো একটা ঘর আছে। চলুন, 3 নম্বর ঘর। আসুন। নিচে মাদুর পাতা, পুরোনো দিনের সেই মাদুর। তো এখানে সব বেতের জিনিসপত্র রাখা রয়েছে। এখানে মাছ ধরার জিনিস, ছোটবেলায় এরকম খেলনা বাটি ছিল আমাদের।
ডোকরার গয়না, শাক, কত বড় বড় শাক শঙ্খগুলো, আর কি সুন্দর কাজ করা ভেতরে গণেশ ঠাকুর, রাধা কৃষ্ণ। এখানে সব বেতের জিনিস, এগুলো আমি কোথাও দেখেছি পুরুলিয়াতে মনে হয়, আমার ঠিক জানা নেই, তবে আপনারা যদি জানেন কমেন্ট করে জানাতে পারেন যে এগুলো কোথাকার। খাটি আর ছোট ভার্সন, বউটা কি সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই। মুখখানা কি মিষ্টি। সৃজনী শিল্পগ্রাম পৌঁছানোর জন্য বোলপুর রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। আপনারা শান্তিনিকেতন ভ্রমণের সময় সাইট সিনেও এই জায়গাটা দেখে নিতে পারেন। ছোট্ট একটা পদ্ম পুকুর। উড়িষ্যা যেহেতু বেশিরভাগটাই সামুদ্রিক অঞ্চল, তাই তাদের বেশিরভাগ জীবিকাই হয় মৎস্যজীবীর, তাই মৎস্যজীবীদের বিভিন্ন সরঞ্জাম ছিল, এছাড়াও ছিল পাথরে খোদাই করা দেবদেবীর মূর্তি, আরও অনেক জিনিসই ছিল যেগুলির নাম আমি জানি না এবং এখানেও লেখা ছিল না, তবে প্রত্যেকটা স্টেটকে ভীষণ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। পুরীতে গেলে যেই ধরনের বাড়িঘরের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এখানের এই ঘরটাতেও ঠিক সেরকমই দেখতে পেলাম, বিভিন্ন সুন্দর কারুকার্য করা ছিল দেওয়ালে। এছাড়া বাইরে একটি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরও ছিল। এটা হলো উড়িষ্যার সাইডটা, আমরা ঘুরলাম, তখন স্কিপ করে গিয়েছিলাম, এখন দেখলাম। তো এটা হলো সিকিম, আর বাইরেটাতে দেখুন কি সুন্দর একটা চমড়ি গায়ে স্ট্যাচু করা রয়েছে। এটা হলো বিহার, লিট্টি চোখা খায়েঙ্গে, মিলতা হে ইয়া নহি আন্দর যাকে পতা করেঙ্গে। আসামের কিন্তু মেখলা বিখ্যাত, এই যে তাঁত, তাঁত শিল্পের ডেমো রয়েছে এখানে, আর ওখানে দেখুন কত কিছু রয়েছে। হালুয়া পুরি খায়েঙ্গে আর ঝাড়খণ্ড মে বাস যায়েঙ্গে, ঠিক হে, এখন যাচ্ছি ঝাড়খণ্ডে। নেপথুলিন দিয়ে ডিম বানিয়েছি। এখানে কিন্তু মণিপুরি ড্রেসও রয়েছে। এটা হলো ত্রিপুরা, তো আমরা ঢুকছি এখন আন্দামানের ভেতরে।
তো এটা হচ্ছে নিকোবার। নিকোবারের জায়গাটা বেশ সুন্দর। সৃজনী শিল্প গ্রামে কিন্তু ছোট্ট একটা হাটের মতনও বসে, এখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, আমরাও দেখব, চলুন। এটা নিলাম শ্রেয়ার জন্য, মানে আমার বান্ধবীর জন্য। হাটে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, ব্লাউজ, কুর্তি, শাড়ি, গয়না গাটি অনেক কিছুই। এছাড়া কাঠের টুকটাক ঘর সাজানোর জিনিসপত্রও পেয়ে যাবেন আপনারা। মোদ্দা কথা, এখানে যারা যা বিক্রি করছে সবকিছুই তারা নিজে হাতে তৈরি করছে। এই শিল্পের একটা দাম অবশ্যই দেওয়া উচিত প্রত্যেকের। এই ডাইরিটা দেখুন কি সুন্দর লাগছে, ডাইরিটার দাম বলছে 150 টাকা মতো। ওয়াও, খুব সুন্দর, সবকিছুই খুব সুন্দর। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। আমাদের শান্তিনিকেতনের পার্টগুলি পরপর আসতে চলেছে, তাই চোখ রাখুন।